ঘূর্ণিঝড় যশ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং দীঘা থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে, পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি হলে কৃষিমন্ত্রী যে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন, কোন কোন ফসলের ক্ষেত্রে কত ক্ষতিপূরণ দেওয়া হবে বা কী আপডেট আসছে বিস্তারিত জানাবো, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে দিতে থাকব। ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ এবং যশ মোকাবেলায় ক্যাবিনেট বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকে সমস্ত মন্ত্রীদের জেলায় জেলায় নিজের এলাকায় থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। উম্পুনের অভিজ্ঞতা থেকেই ঝড়ের পর দ্রুততার সাথে বিদ্যুৎ চালু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। যত দ্রুত সম্ভব ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলতে হবে এবং বৈঠকে জানানো হয়েছে জল জমে থাকলে তা সরানো হবে দ্রুত, পাশাপাশি বিদ্যুৎ সংযোগ না ফেরা পর্যন্ত জেনারেটর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবারই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা যশের, তার প্রবল হাওয়ায় 20 ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী বুধবার 26 মে আছড়ে পড়ার কথা যশের। হাওয়া অফিস জানাচ্ছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। বুধবার কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। এদিকে আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে। ঘূর্ণবাত ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে বলে জানানো যাচ্ছে। সাইক্লোন যশ ইতিমধ্যে শক্তি আরও বাড়িয়ে বাংলার দিকে এগোচ্ছে। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী সোমবার দুপুর 12টার দিকে দীঘা থেকে 620 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। যশের প্রভাবে সোমবার বিকাল থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলি 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে জানানো হয়েছে। 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি নিয়ে যশ সাগরদ্বীপ এবং পারাদ্বীপের মাঝে আছড়ে পড়বে। এই ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 185 কিলোমিটার বলে জানানো হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড়ের ফলে ফসলের ক্ষয়ক্ষতি হলে মিলবে ক্ষতিপূরণ, আজকেই সে কথা ঘোষণা করেছেন কৃষিমন্ত্রী। এখানে যেটা বিস্তারিত বলা হয়েছে, ঘূর্ণিঝড় যশের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হলে মিলবে ক্ষতিপূরণ। যেসব জমিতে একাধিক ফসল হয় সেই সমস্ত ফসলের ক্ষতি হলে হেক্টর প্রতি 13,500 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এক ফসলি জমির ক্ষেত্রে হেক্টর প্রতি 6,800 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পানের বরজ বাদাম জাতীয় ফসলের ক্ষয়ক্ষতি হলে হেক্টর প্রতি 18,000 ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, এখানে বুঝতে পারছেন ফসলের ক্ষয়ক্ষতি কৃষকদের একটা সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। তো ফসলের ক্ষয়ক্ষতি হলে কৃষিমন্ত্রী জানিয়েছেন কোন কোন ফসলের ক্ষেত্রে কীরকম ধরনের ক্ষতিপূরণ দিতে পারে রাজ্য সরকার। তো পরবর্তী আপডেট পেলে আবার আপনাদেরকে ইনফর্ম করব। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।